আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি হচ্ছে এগ পোটাটো কারি বা ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোলটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই। ডিম আলুর ঝোল বানানোর জন্য আমি একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে যখন তেলটা গরম হয়ে গেছে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2 তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি। ওগুলো যখন 5 ফোড়নগুলো যখন ফেটে যাবে তখন আমি দিয়ে দেবো 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা এদিকে ভাজা হবে আর ওইদিকে আমি এবার একটা গ্রেভির জন্য পেস্ট বানিয়ে নিয়ে নিই। গ্রেভির পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1টি মিডিয়াম সাইজের টমেটো, 1টি পেঁয়াজ, 1 টুকরো আদা আর 1টি রসুন। দেখতে পাচ্ছেন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা যখন আমার তৈরি হয়ে গেছে আর ওইদিকে আমার পেঁয়াজটাও ভাজা চলছে। পেঁয়াজটা যখন আমার লাইট ব্রাউন হয়ে যাবে তখন আমি দেখতে পাচ্ছেন কীভাবে লাইট ব্রাউন করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো এক মাপের আমি সমস্ত কেটে নিয়েছি, এগুলো খুব বেশি বড় করে নিই এবং একটা পরিমাণ মতনভাবে কেটে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা বা গ্রেভির পেস্টটা। গ্রেভির পেস্টটাকে একটু ভালো করে কষাবো, আমি একটু ঢাকা দিয়ে কষাবো। আর এই টাইমে আমার গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। এবার আমি দিয়ে দিলাম আমার গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সমস্ত আমি 1 টিস্পুন করে দিয়েছি। আর পেস্টটা বা আমার মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে এগুলোকে কষাবো। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এর মধ্যে এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গরম করে রাখা জল। গরম জল দিলে পরে গ্রেভির টেস্টটা বেশ ভালো থাকে আর খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি বলক চলে আসে। এখন আমি সব আমার প্রয়োজন হিসাবে আমি জলটা দিলাম। জলটা আপনিও নিজের গ্রেভির প্রয়োজন হিসাবে দেবেন, কম বা বেশি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে পর আমি ঢাকা দিয়ে দেবো যেন খুব তাড়াতাড়ি বলক চলে আসে। এ আমার ঝোলে বা গ্রেভিতে বলক চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। ডিমগুলো ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটাকে আবার আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য যেন খুব ভালোভাবে ফোটে ওগুলো আর গ্রেভির টেস্টটাও যেন ডিমের মধ্যে চলে যায়। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এগুলো ভালো করে মিলেমিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব আর তারই ফাঁকে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফ্লেভারটাও খুব ভালো লাগে। এবার গ্যাসটা আমি সিম করে দিলাম, অফ করে দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর রেস্ট করার পর এই গ্রেভিটা রেস্ট যখন হয়ে যাবে তারপর আমি সার্ভ করব। তো আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে। এটা খুবই সহজ রেসিপি, একবার ট্রাই করে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে আর রিলেটিভসদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।